আগামী 5 দিন উত্তরবঙ্গের ওপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টি হবে। 24 ঘন্টা পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের 3টি জেলায়, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 15 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাপমাত্রা একই থাকবে, খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই। শুধুমাত্র পশ্চিমের 4 জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহে সতর্কতা। তাপমাত্রা পৌঁছাবে 40-এর ঘরে। বৃষ্টি শুধুমাত্র বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা। এখন কোনো নতুন কোনো ওয়েদার সিস্টেম নেই, শুধুমাত্র বিহারের ওপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে, এর প্রভাব পড়বে সরাসরি উত্তরবঙ্গে, তাই উত্তরবঙ্গে বৃষ্টি হবে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রির আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে গিয়ে 27 ডিগ্রির কাছাকাছি থাকবে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। আগামী 5 দিন ওয়েদার অ্যাক্টিভিটি যেটা হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে কিন্তু উত্তরবঙ্গে, অর্থাৎ উত্তরবঙ্গের যে জেলাগুলো, বিশেষ করে উপরের যে 5টি জেলা আমাদের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 5 দিন। প্রথম 24 ঘন্টা একটু হালকা বৃষ্টি, কিন্তু 24 ঘন্টা পর থেকে বৃষ্টি সামান্য একটু বাড়বে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলাগুলোতে। ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 30 তারিখ মানে আগামীকাল এবং 31 তারিখ, এই দুদিন একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে, বিশেষ করে উপরের 5টি জেলাতে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মেজরিটি অফ দ্য ডিস্ট্রিক্ট ধরলে মূলত ড্রাই, অর্থাৎ পরিষ্কার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই। খুব হালকা একটু সম্ভাবনা আছে, সেটা হচ্ছে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলোতে। তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই, যেরমটি আছে সেটাই চলবে। এই মুহূর্তে ওয়েদার সিস্টেম বলতে মেজর কিছু নেই, আছে যেটা হচ্ছে ইস্টার্ন পার্ট অফ বিহারের ওপরে একটা ঘূর্ণাবর্ত মতন আছে, আর আমাদের বে অফ বেঙ্গল থেকে সাউথ ওয়েস্টার্লি উইন্ড একটু ওপরে পৌঁছাচ্ছে, যার জন্যই আশা করা যাচ্ছে মূল বৃষ্টিটা হবে হয়তো উত্তর পূর্ব ভারতে, কিন্তু আমাদের লাগোয়া উত্তরবঙ্গের জেলাগুলোতেও সেখান থেকে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। পুরুলিয়া, হ্যাঁ বলছি, আমাদের যে পশ্চিমের যে জেলা মূলত পুরুলিয়া এবং কিছুটা হচ্ছে আমাদের ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, এই 4টে জেলাতে কিন্তু আমাদের মোটামুটি ডে 3, অর্থাৎ 31 তারিখ থেকে, 31 তারিখ 8:30 পর থেকে যে সময়টা আমরা বলি, পরপর 2 দিন একটু তাপপ্রবাহের সতর্কতা আমরা জারি করেছি, অর্থাৎ তাপমাত্রা আশা করা যাচ্ছে 40 ছবে এই 4টে জেলা, সেটা হচ্ছে আমাদের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া। বাকি দিনগুলোতে কিন্তু কোথাও কোনো সতর্কতা নেই। না, কোলকাতার ক্ষেত্রে খুব একটা সিগনিফিকেন্ট চেঞ্জ নেই। রেদার আজকে তো কমবে কালকের তুলনায়, কালকে আমাদের 37 মোটামুটি পৌঁছেছিল, 36.7 দমদম, 37-38, আজকে আশা করি 36-এর মধ্যেই থাকবে, মিনিমামটা 27-এ পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে। ওজি, এই ট্রাকের ব্যাটারি সমস্যার মিটলো না। আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারি ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোডশেডিং। যে কোনো সাধারণ ডিস্টিলড ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে, বস বস ব্যবহার করুন। ক্লোরিন ফ্রি ডিস্টিলড ওয়াটার, বস ফর এক্সট্রা লাইফ।